নমস্কার বীরেন্দ্র টিউটোরিয়ালস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি বীরেন্দ্রনাথ বর্মন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি তো চলুন আজকের পর্বে আপনাদের সাথে কি থাকতেছে আজকের পর্বে আপনাদের সাথে থাকবে যে গত পর্বে দেখিয়েছিলাম যে মুভ টুলের ব্যবহার দেখিয়েছিলাম আজকে দেখাবো যে মুভ টুল না আজকে মার্কিউ টুলের ব্যবহার সম্পর্কে আপনাদের বলবো যে মার্কেটুল সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা নেব আসলে কোনো কিছুর কাজ করতে গেলে যদি আমরা আগে সেই যন্ত্র ব্যবহার না যাই সেক্ষেত্রে আমরা যন্ত্রটাকে কি ব্যবহার করতে পারব কখনোই পারব না ঠিক তেমনি যে আমাদের প্রতিটি টুলস যন্ত্র যদি আমাদের জানা থাকে যে এই যন্ত্রটা দিয়ে আমি এটা করতে পারবো এটা দিয়ে আমি এটা করতে পারব তাহলে অবশ্যই আমরা ভালো মতো সেটাকে ব্যবহার করতে পারব তো চলুন দেখা যাক যে কন্ট্রোল এন দিয়ে একটা নতুন ফাইল নিলাম সাপোজ নেওয়ার পরে এখন আমি হচ্ছে এই যে মার্কিউ দেখুন এখানে এখানে হচ্ছে এটা মার্কিউ টুল ড্র্যাফটিংগুলোর মার্কিউটুল এখন এখানে ডান মানে রাইট বাটনে ক্লিক করলে দেখুন যে এখানে একটা অপশন আসছে যে রেকটেঙ্গুলার মার্কে উঠল রেক্ট্যাঙ্গুলার এখানে রেকটেঙ্গেল আপনার ইচ্ছা মতো আপনি এটা করতে পারেন ঠিক আছে এখানে একটা নিলাম আবার এখন যদি আপনি যদি আরেকটা এভাবে নিতে চান ডাইরেক্ট তাহলে দেখুন যে এখানে চলে যাচ্ছে একটা সিলেক্ট হলে আরেকটা চলে যায় তাহলে আমাদের কি করতে হবে শিফট চেপে ধরে আমি আরেকটা তৈরি করতে পারি আবার এখানে করতে পারি এখন আমি চাচ্ছি যে না এটা একটা অন্য সিস্টেম তৈরি করব তাহলে এখানে মিডিলে ধরে এখানে দেখুন এখানে একটা তানে দেখেন যে এখানে একটা সুন্দর হয়ে যাবে ঠিক আছে তো এগুলো করে আমাদের লাভ কি সেটা তো জানতে হবে নাকি আচ্ছা এইটুকু করলাম কি চাপে আমি এটাকে ডিসিলেক্ট করলাম এখন দেখুন যে মার্কিং টুল আমি এখানে নিছি কিন্তু আমি যাচ্ছি যে এখানে স্টাইলটা স্টাইল কেমন আছে যে নর্মাল আছে আমি যাচ্ছি ফিক্সড ফিক্সড হবে যে কোনো ফিক্সড হবে এখানে আমি যদি যে এখানে যদি আমি তাহলে আমি যতই টানি না কেন এই পাশে দেখুন যে ওই অনুযায়ী দিয়ে দিলাম দিদি এখানে যদি আমি যে এখানে দেখুন এখানে একটা বর্গাকার হবে ঠিক আছে এই যে সিলেক্টের ব্যাপারটা এখানে একটা সিলেক্ট করলাম আর একটা এখানে এটাকে আমি মুভও করতে পারি এখানে যদি আমি ধরি এটাকে এভাবে এই কর্নারে যদি বসাতে যাই দেখুন এখানে একটা ধাক্কা মারবে যখন বসে যাবে তখন একটা ধাক্কা মারবে এই কর্নারে নিয়ে আসলেও ঠিকই করি যে কাছাকাছি গেলে একটা ও ভালো মতো বসে যাবে ঠিক আছে তো দেখুন এর পরে আসতেছি আমি যে এটা গেল এখন এখানে আবার রাইট বাটনে ক্লিক করে দেখুন যে এখানে আছে ইলেকট্রিক্যাল মার্কেও টুল ইলেকট্রিক্যাল মার্কেটগুলো যদি আমি সেলেক্ট করি দেখুন যে এখানে যেমনই আঁকতে চাই মনে করেন এইভাবে দিতে চাই দিতে পারলাম এইভাবে দিতে চাই দিতে পারবো এমন যদি আমি চাই যে না একসাথে অনেকগুলো করবো তাহলে এখানেও করতে পারি দেখুন ঠিক আছে আপনার ইচ্ছা মতো আপনি এখানে তৈরি করতে পারেন এখন আপনি ভাবতেছেন যে না এখানে আমার খারাপ হয়েছে তা আরেকটা এইভাবে এখানে আপনি আরও দিতে পারেন ঠিক আছে এখন এটা যদি চান যে আমি এটা ওকেও আরও ইয়া করে দেবো করে দেবো অথবা ইয়া করে দেবো দেন আপনার ইচ্ছা ঠিক আছে এটা আপনি আপনার ইচ্ছা মতো সাজাইতে পারবেন তো সাজানোর পরে কি কাজ যে অবশ্যই এটাকে আমি স্টাইলিস্ট করব অথবা বিভিন্ন কাজে লাগাবো ঠিক না তাহলে এর পরবর্তীতে দেখুন যে আমি যদি এটাকে এখন চাই যে না আমি বৃত্তাকারে সাজাবো মানে পুরোপুরি গোল হবে তাহলে কি করতে হবে এখানে আমরা শেফ চাপব শেফ চাপে কি করব যে টান দেবো দেখুন যে এখানে এদিকে টানলে এরকম হবে নিচের দিকে টানলেও এরকম মানে একই সাইজে মানে যেটা একটা আমাদের বৃত্তাকার হবে কিন্তু শেপ সারে দিই দেখুন এরকম শেপ ধরেই শেপ ধরলে এরকম শেপ সারে দিলে এরকম ঠিক আছে ওকে তো এর পরবর্তীতে দেখুন যে এখানে আরও আছে যে সিঙ্গেল রো মার্কেটুল সিঙ্গেল ও এর উপরেরটা না যে এইটার ক্ষেত্রেও দেখুন যে এখানে এখানে আপনার ইচ্ছা মতো আপনি সাইজগুলো ব্যবহার করতে পারেন তো আজকে এতটুকুই পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন ধন্যবাদ